ফের উত্তেজনা দেখা দিল মিজো সীমান্তে। এবার দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তের হাতিছড়া এলাকায় অসমের জমিতে নতুন করে সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সীমান্তের হাতিছড়া গিয়ে সড়ক পরিদর্শন করলেন হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা, এসপি গৌরব উপাধ্যায় সহ ডিএফও জয়ন্ত ডেকা। আন্তঃরাজ্যে সীমান্তের হাতিছড়ায় রাস্তা নির্মাণ আর করবে না বলে অঙ্গীকার করল মিজোরাম। রাস্তাটি আদৌ মিজোরামের সরকারের নয়, তৈরি করেছেন চুয়ানা নামের এক মিজু ব্যক্তি। মিজু সরকার এই রাস্তা নির্মাণের ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত। এরকমই অভিমত ব্যক্ত করলেন মিজোরামের কলাশিব প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বুধবার মিজু অধিকৃত অসমের হাতিছড়ায় দুই রাজ্যের দুই জেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। রাস্তার উপরে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টার বৈঠকের শুরুতে কলাশিব প্রশাসনের কর্তারা ওই জায়গাকে নিজেদের রাজ্যের পাট্টাভুক্ত মাটি বলে দাবি করেন। কিন্তু হাইলাকান্দি জেলা প্রশাসনের কর্তারা এসপি গৌরব উপাধ্যায় ও ডিসি রোহন কুমার ঝা মিজো প্রশাসকদের দাবি মেনে নিতে পারেননি। অবশেষে হাইলাকান্দি জেলাশাসক সুর চড়িয়ে জায়গাটি অসমের বলে দাবি করলে মিজো প্রশাসকদের সুর নরম হয়ে যায়। তখন তারা জানান এখানে যে রাস্তা তৈরি হচ্ছে সেই খবর আদৌ মিজো সরকার জানে না। চুয়ানা নামে এক মিজো ব্যক্তি নিজের উদ্যোগে তৈরি করছেন এই রাস্তা। এদিকে চুয়ানা জানান তিনি দুই রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে রাস্তাটি তৈরি করছেন। রাস্তা হলে মিজোরামের মানুষ অসমের সঙ্গে এবং অসমের মানুষ মিজোরামের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন বলে চুয়ানা নিজের যুক্তি ব্যাখ্যা করেন। কিন্তু তার যুক্তিকে মেনে নিতে পারেননি হাইলাকান্দি জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ব্যক্তিগতভাবে এরকম উদ্যোগ নেওয়া সঠিক উপায় নয়, এর পেছনে দূরভিসন্ধি কাজ করতে পারে। চুয়ানার যুক্তিকে মেনে নিতে পারেননি হাতিছড়ার গাওবুড়া ক্লাইহা রিয়াং এবং সেখানকার স্থানীয় এনজিওর পদাধিকারী নালারাম রিয়াংও। তারা বলেন এভাবে ভ্রাতৃত্বের কথা বলে মিজোরাম অসমের জমি জবরদখল করে থাকে। তারা চুয়ানার ব্যাখ্যাকে কিছুতেই মেনে নিতে পারেননি। এরই মধ্যে ড্রোনের সাহায্যে ওই অঞ্চলের ছবি সংগ্রহ করা হয়, তাতে নাকি দেখা যায় মিজোদের সীমানা অতিক্রম করে অন্তত 10 কিলোমিটার অসমের অভ্যন্তরে রাস্তা তৈরি করা হয়ে গেছে। প্রায় মাসখানেক থেকে চুয়ানা নামের এই মিজু ব্যক্তি মিজোরামের ভুসাং থেকে রাস্তা তৈরির কাজ শুরু করেন। 3-4টি এক্সকেভেটর দিয়ে দিনে রাতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। হাতিছড়ায় আন্তঃরাজ্য সীমান্ত টপকে অসমে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলেন তিনি। গত দিন 3-4 আগে ব্যাপারটি জেলা প্রশাসনের নজরে পড়ে, এ নিয়ে প্রশাসনিক তৎপরতাও শুরু হয়। ইতিমধ্যে ড্রোনের সাহায্যে ছবিও সংগ্রহ করা হয়। অবশেষে বুধবার দুই জেলা প্রশাসনের বৈঠকের দিন ধার্য হয়। সেই অনুসারে বুধবার জেলাশাসক রোহন কুমার ঝার নেতৃত্বে জেলা প্রশাসনের এক ঝাঁক অফিসার হাতিছড়া পৌঁছান। উভয় জেলা প্রশাসনের বৈঠকে প্রথমে মিজোরাম ব্যাপারটিকে অসমের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ওই অঞ্চলকে মিজোরামের পাট্টা জমি বলে দাবি করে। হাইলাকান্দি জেলাশাসকের চড়া সুরে শেষমেশ রাস্তার কাজ বন্ধ থাকবে বলে জানিয়ে দেয়। মিজোরামের কলাশিবের পুলিশ সুপার এবং একজন ম্যাজিস্ট্রেট বৈঠকে উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলাশাসক রোহন কুমার ঝার সঙ্গে ছিলেন পুলিশ সুপার গৌরব উপাধ্যায়, জেলা বন অফিসার জয়ন্ত ডেকা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন চক্রবর্তী, মণিপুরের রেঞ্জ অফিসার অরিজিৎ নাথ প্রমুখ। এটা লাগি রেমা তুলিলে গাড়ি দিয়া লইবার দিদার আছে, এটা লাগি গাড়ি রাস্তা আমরা বানাইছে। দক্ষিণ হাইলাকান্দি থেকে সিদ্দিক আহমদের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।